মামলা ছাড়াই যে মার্কার পাসপোর্ট যে বিদেশ যাওয়াটা আটকানো, এটা তো আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আছে। এখানে কারো যদি আমৃত্যু হয় তাহলে তাকে কি মৃত্যু কিন্তু ওইখানেই নিতে হবে, বরণ করতে হবে। ওরা হচ্ছে মানুষকে, ওরা যে মানুষকে কতগুলো মানুষ, নিরীহ মানুষ যারা বিদেশি মানুষ আমাদের দেশে সহায়তা করতে আসছিল, ওরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ওরা আসছিল, তাদেরকে বিনা কারণে সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। সেই ক্ষেত্রে তাদের তো কোনো ধরনের অনুকম্পা, এবং এরা কিন্তু যাদের কাছে এখন যাদের আদেশগুলো হলো তারা কিন্তু পিছনে ছিল, তারাই কিন্তু এদেরকে মদত দিয়েছে, তাদের অস্ত্র দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের সহায়তা করে সব কিছু কিন্তু ওরাই করে, মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনা, যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ নাই। তারপর আদালত কি কারণে দেখিয়েছেন সেটা দেখতে হবে, দেখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা মামলায় ইতিমধ্যে রায় দিয়েছেন যে তারা যদি মনে করে তো তারা কারো আটকাতে পারবে, আটকিয়ে 3 দিনের ভিতরে ইয়েতে যেতে হবে, সেশন জাজেরকে যেতে হবে। যে মামলা ছাড়াই যে মার্কার পাসপোর্ট যে বিদেশ যাওয়াটা আটকানো, এটা তো আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আছে। এখানে আগে কোনো ইয়ে ছিল না, আপিল বিভাগ বলে দিছে কারো যদি আটকাতে হয় তো আটকাতে পারবে তারা, তবে 3 দিনের ভিতরে কোর্টেতে অর্ডার আনতে হবে, না হলে হবে না, 3 দিন পরে আটকাতে পারবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যারা সরকারে যে কোনো পদে যারা কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন, তাদের সবারই মানে সত্যতার স্বার্থে সবারই যদি দেওয়া হয় নিজের, আমি যখন ঢুকলাম এই অফিসে আমি একটা ইয়ে দিলাম, স্টেটমেন্ট দিলাম, পরে আমি যখন বছর বছর আমি স্টেটমেন্ট দিই আমার কি বাড়ছে বা কি কমছে এবং আমার সোর্সটা আমি বলতে হবে আমাকে, এটা তো প্রত্যেকের জন্য দেওয়া, এটা আমার রাষ্ট্রের জন্য, যে ব্যক্তি কাজ করে তার জন্য সুবিধা, তার নিজের পরিষ্কার আছেন কিনা, নিজের কাছে তো মানুষের কাছে তো তার যে ছবিটা পরিচ্ছন্নতা প্রমাণিত হবে, প্রকাশিত হবে। তো যদি আমরা আপিলে যাই তখন চূড়ান্ত হবে, আদান অন্যতায় তো ওরাও যেতে পারে, কারণ ওদের হয় কি ওদেরকে তো আজীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত ওদের থাকবে, মৃত্যু পর্যন্ত ওদের লাশ বের হবে যখন এই রায় অনুযায়ী। কারো যদি আমৃত্যু হয় তাহলে তাকে কি মৃত্যু কিন্তু ওইখানেই নিতে হবে, নিয়ে বরণ করতে হবে, তার বাইরে কোনোভাবেই আসতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যাক রায়টা বাইরে হোক, আমরা দেখে নিই।